যুবকরা কিতাবে লেখে সন্তান মার করবে এই রুকু হানাতে থাকে। দুনিয়াতে আসার সময় হইলি ফিরিস্তারা মাতারা কুড়াইয়া নিচের দিকে পা করো তাকে উপর দিকে, এমন কোন সন্তান নাই লাতি মাইরা মাইরা যে দুনিয়াতে আসে নাই রে যুবক। ও যুবক একটা লাতি পরে মা অজ্ঞান হয়ে যায়, একটা দুইটা লাতি লয় মা অজ্ঞান হয়ে যায়, আবার হুশ আসে আবার মা কান্নাকাটি করে। যুবক রে তিন নাম্বার কষ্ট, মা সন্তান জন্ম দিয়া দায়িত্ব শেষ না, দেখবেন সন্তান দুনিয়াতে আইসেই সারা রাত সজাগ তাকে টেক না বেটেক, দিনের বেলা ঘুমাই রাতের বেলা সজাগ, মাও এবার ঘুমাই না সন্তানের কারণে। কিছুক্ষণ পর পর দুধ পান করাই, কিছুক্ষণ পর পর প্রস্রাব করে পায়খানা করে মা কাপড় পাল্টাই দেয়। মা যদি ঘুমাই যায় ওই সন্তানের ঠান্ডা লাগবে যেরকম টেক না বেটেক। এদিকে ভাই ঘুমায় বোন ঘুমায় বাবা ঘুমায়, একজন লোক ঘুমায় না উনি হলেন মা। উনি কে? মা ঘুমায় না, আমি ঘুমায় গেলে আমার কলিজার কষ্ট হবে যেরকম ঠিক না বেঠে। তাহলে ইমার কথা আল্লাহ যে কোরআনে তিনবার নবীজি হাদিসে তিনবার বলছে, তাহলে বাবার কথা একবার মার কথা কইবার। আল্লাহ তিনবার বলেছে মা তিনটা জায়গায় ভীষণ কষ্ট করেছে। এ যুবক আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী যার উসিলা করে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলেন, নবীজি দুনিয়াতে আসার পরে বাপ্পাকে দেখে নাই। যখন ছয় বছর হইল মক্কার এমন মাঠ, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, অন্য অন্য বাচ্চারা লাফালাফি দৌড়াদৌড়ি করে, আমার নবী খেলাধুলা পছন্দ করে না, নবীজি মাঠের এক কোনা বসে আছে। যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, বর্তের আব্বা আসলো আম্মা আসলো বাবা আসলো, উট নিয়া ঘোড়া নিয়া মজা নিয়া সবাই আব্বু আম্মু ডাকা ডাকা কুলে ওঠে। নবীজি তাকায় দেখে সবার বাবার কুলে ওঠে মার কুলে ওঠে, নবীজির কেউ কুলে নেই না। খবর গেল আমেনারে মুহাম্মদ জানে কে মারছে কে গালি দিছে, যাও না মুহাম্মদের কাছে যাও না। আমিনা ধরতে ধরতে আসছে, বাবা মুহাম্মদ কে মারছে কে গালি দিছে, মা কেউ মারে নাই গো মা, আমি কান্নাকাটি করে গো মা, আমার বন্ধু বান্ধব সব বাপ ডাকলো আমি বাপ ডাকলাম। ও আমার সমাজ রানীগঞ্জের লোক যার ছোট কালে বাবা মারা যায় এতিম হয়েছে সে বুঝে বাবার কত, যে দুনিয়াতে আব্বা ডাক জীবন নাই সে বুঝে বাবার বাবা বাবা বলে লোভিক্ষান দে আমি না বুকে নিয়ে ডাক দে, বাবা মোহাম্মদ আমার বুকে আয় বুকে জড়াই আমি না কান্দে। নবীজি কান্নার রুল পড়ে গেল, কান্দতে কান্দতে এবার দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেল, আমেনা ডাক দেয় শোন আব্দুল মুতালিব অনুমতি দেন গো পারমিশন দেন আপনার নাতিরে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে আনবো। এবার দেখা যাচ্ছে দাদাও কান্দে, নাতিরে এত সুন্দর চেহারা ও নাতি তোর বাবা দেখলি বড় খুশি হয়ে তো, এত সুন্দর চেহারা দুশ্মনের মুখ টান্না হয়ে দেবে আল্লাহ পাকার। দাদাও কান্দলি কান্না রুল পড়ে গেল, আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল। তাদের একজন কাজের লোক দিয়ে দিল উম্মে ইমান দাসী, উম্মে ইমান দাসীকে দিয়া এবার আমেনা সহকারে তিনজন রণ হয়ে গেল মদিনার প্রান্তে, যেতে 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 ওই যে মদিনার প্রান্তে আবদুল্লাহর কবরে দাঁড়ায় জিয়ানাত করে, আমেন করেছি অপরাধ করেছি
আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। যুবক রে, কি ক্ষমা কি মাফ করব, আমি পেটে কোথায় পানি পান করতেছিলাম, এসে দেখি একটা ফল পানি স্রোত দিয়ে চলে যাচ্ছে, খেয়ে ফেললাম। খাওয়ার সাথে সাথে মনে মনে আমার চিন্তা আসলো, এই ফল যে খাইলাম ফলের মালিক আছে, ওই মালিক যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না, আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ, কর ফলের মালিক কারে, গাছের ফল মানুষ কত হান্দা কত দিক দেখা ঠিক না, এমন যুবক তো দেখলাম না, উনি কেমন আল্লাহর ওলি, লাচাই বাছাই করতিব, লাচাই বাছাই করে দরকার আছে নি। ফলের মালিকও বলল, আজকে সারা সারি নেই যুবক, আমার কাছ থেকে কমানি দইলে মাফ নি দলে। যুবক রে, দুইটা শর্ত মানতে হবে, কয়টা শর্ত আরো দুজন কয়টা? এক নাম্বার, আমার বাড়িতে 12 বছর গোলামি করতে হইব, কত বছর? সামারসর যুবক যদি গাছের নিচিতে জাগাম, যাওয়ার পরে একটা গাছ ফাঁক নাম পাইছে, আমটা ফাইয়া খাইছে, খাইয়া দেহে মিট হই লাগে, যখন দেহে মিট হই লাগে, হে কো আমের জাতপালা রে, আমরা তো মিট আছে, হে গাছের উপর তাকে বারণে আম আছে, যদি দেখে আম আছে, হে কব আমের জাতপালা রাত্রেবেলা বস্তা লিও ঠিক না। আর মালিক যদি দিক খেলা, হে যুবক আমার কাছে আম কাছে মাফ লেছে, হে জুতো মতো ফেলাই দুধ দিব, হে কব আমার রিজুক আসি না, আবার বলে মাফ নিতাম ঠিক না। না, আল্লাহর ওলি যারা ওরা একটা কাজা মরিচ বিনা অনুমতি খাই নাই, যেরকম ঠিক না বে ঠিক। আমাদের সমাজের লোক তো উল্টা, দেখবেন খেতের লাইলেতে জায়গা কাঁচা মরিচ ফেরালা আসেনি, খেতের লাইলেতে জায়গা শশা ফেরালা, খিরা ফেরালা, আবার মা বাপ শিয়াই দেখো তারা তো ফেরালা, দেখলিব দেখলিব দেখলিব, এমন আসেনি। এ মাতা পিতার দল, তোমার দায়িত্ব হইল এই সন্তানের সুশিক্ষা দেওয়া ঠিক না, আমরা হেতে লাগাতে জায়গা আবার তারা বলে ফেরে লিত। এ মাতা পিতার দল, এই ছেলে মেয়ে যদি আমরা কুশিক্ষা দিই, এই ছেলে তো আল্লাহওয়ালা হবে না। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাসের দিকে তাকাইলে দেখা যা বেশিরভাগ আল্লাহর ওলিদের মা বাপ ছিল আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, এই জন্য তার আল্লাহর ওলি হয়েছে, খাঁটি মানুষ হয়েছে ঠিক না বে ঠিক। আল্লাহর ওলি এবার ফুলের মালিকই বলল, ঠিক আছে আপনার বাড়িতে 12 বছর গোলামি করব, বাড়িতে চলে গেছে, এবার বাড়িতে গিয়াম রাত শেষ, রাতে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে, জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ওলি জিকিরে ধাক্কায় মালিকের ঘুম ভাঙা গেছে, আবার দিয়ে শেষ রাতে কান্দে, প্রভু গো আমি ভুল করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। দুনিয়ার মালিক তো ক্ষমা করবে, আপনি তো মাফ করার দরকার আছে কি আছে না? ওই কান থেকে ফলের মালিক বলল, ও যুবক তুমি আসলে প্রকৃত একজন আল্লাহর ওলি, রে যুবক বুঝতে পেরেছি, বাকি জিন্দিগি তুমি আমার পারে এখন গোলাম নো, কাজের লোক নো, মেহমান, সম্মান কমছে না বাড়ছে? বাড়ছে, এবার লাগা গেছে যে আল্লাহর ওলি যে পরীক্ষার মধ্যে পাশ করছে কি করছে না। তাহলে আমার বাবারা ভাইয়েরা, কিছু কিছু আমাদেরা
এরকম ভাবে আল্লাহ ওয়ালা থেকে পরীক্ষা করার দরকার আছে কি আছে না? আছে। এবার দেখা যাচ্ছে ওনার বাড়িতে থাকতে থাকতে 12 বছর চলে গেছে। কত বছর? 12 বছর অতিবাহিত হওয়ার এবার তাকায় দেখে, ও মালিক 2 নম্বর শর্ত কি যুবক রে? 2 নম্বর শর্ত, আমার একটা মেয়ে আছে, মেয়েটা কালো, মেয়েটা অন্ধ, মেয়েটা বুবা, মেয়েটা আতুল্লোলা, এই মেয়েরে বিয়া করতিব। বিপদ পড়ছিনি সমার সরে যুবক কইল, কানা বিটি লেগে কেটা টেনা হাসরা করবো, জুতা মোতা ফালাই ধরতে, আর যৌতুক তো নাই ওই, আবার কালা ভিডিও না। উনি জবাব দিল, ও মালিক ঠিক আছে, আপনার মেয়ে বিয়ে করতে রাজি, আপনি কিন্তু আমাকে ক্ষমা করতে হবে, ঠিক না বেটি? কারণ আপনি যদি ক্ষমা না করেন কিয়ামতের মাঠে আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে গান, ঠিক না বেটি? ইজাব কবুল হয়ে গেছে। আন্দর মহলে গিয়া দেখে ওই মেয়ে কালো না, অন্ধ না, বুবা না, আতুল্লোলা না, এমন সুন্দরী সুরুষি রুবুষি আইরে জীবনে কোনোদিন এমন সুন্দরী দেখি নাই। শ্বশুর আব্বু আপনি কি আমার সঙ্গে প্রতারণা করলেন? জবাব দে যুবক রে, প্রতারণা নয়, শোনো শোনো, আমরা হইলাম নবীর বংশের লোক। কি বংশের লোক? আল্লাহু আকবার, সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় বংশের লোক, ঠিক না বেটি? নবীর বংশের লোক। হ্যাঁ, উনি যেমন আল্লাহর ওলি, উনার স্ত্রীরও ওলি, ঠিক না বেটি? আবু সালেম মুসা জঙ্গি রহমত, উনি ওলি, উনার স্ত্রীরও ওলি, সিঙ্গেল না ডাবল। অন দেখা আপনি নামাজ পড়লেন, বউ নামাজ পড়ে না, দেখা যান মসজিদে নামাজ পড়ে বাইক গিয়ে দেখেন বউ গেছে আরেক বাড়ির বাইক গেছে, ইল্লা সিল্লি মাক্কা মাক্কি করে, তো অন্য তো যাবো কি লাগিলে বলাম রসুর, ঠিক না বেটি? মিয়া আমি যেমন নামাজি বউ হইব নামাজি, আমি যেমন কোরআনওয়ালা বউ হবে কোরআনওয়ালা, আমি যেমন ফর্দাওয়ালা বউ হবে ফর্দাওয়ালা, আমি যেমন জিকিরওয়ালা বউ হবে জিকিরওয়ালা, তাহলে এই বংশ থেকে আসবে আল্লাহওয়ালা ওলি কাউস কুতুব আব্দাল দীর্ঘন, ঠিক না বেটি? কাজে কিন্তু আজকে আমরা সমাজে দেখেন, মা বোনেরা আপনার কাছে দায়িত্ব আছে, মা গো আপনারা বলেন ওলি কাউস কুতুবের মা, মা কিয়ামতের ময়দানে ওই সমস্ত ওলি গান কুতুবের মাদেরকে আল্লাহ ডাক দিবে, হাফেজের মা বাবার দল, আলেমের মাতা পিতার দল, ওলি গাউস কুতুবের মাতা পিতার দল। দুনিয়াতে এমপি মন্ত্রী চিন্তা করো নাই, এই কোরআনের চিন্তা করে জোরে বাংলা বাঙলি, আমি আল্লাহ আজকে তোমাদেরকে এমন সম্মানে সম্মানিত করব, আমি তোমাদেরকে নূরের তাজ পরাইয়া তোমাদেরকে এই পৃথিবীর সকল মানুষের কাছে তোমাদেরকে সম্মানিত করে দেব। তাহলে চিন্তা করে নবী বলে এই নূরের তাজ যখন পরানো হবে সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যাবে, সুবহানাল্লাহ, এমন ফাওয়া। মাতা পিতার যদি এমন সম্মান হয়, যিনি কোরআন হাদিস শিখবে ওনার সম্মান কম না বেশি? আর জোরে খান, বেশি। আমার বাবারা ভাইয়েরা মা গো ওনাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, ওই মহিলা গর্ভ থেকে যে সন্তান আসলো, অলিকুলের সম্রাট গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি, জোরে খান, সুবহানাল্লাহ। অলি ছোট না বড়? আর জোরে খান, ছোট না বড়? আল্লাহ আকবার। এই সন্তান দুনিয়াতে আইসে, আমরা যখন সন্তান হই ছোটো মুটো তখন দেখা যা বাচ্চারা মক্তব্য ফাটাই ফাটাই না, যে ফরুক আর না ফরুক গিয়া অভ্যাস হোক, ঠিক নি? হে মা বোনের বাবারা ভাইয়েরা, ছেলে মেয়ের মক্তব্য ফাটানোর দরকার আছে নি? গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানি হুজুরে ফাটাইছে মা মক্তব্য, হুজুর ক আব্দুল কাদের আলিফ বাফর, হুজুর আমার তেলাওয়াত শুনেন, আলিফ লাম মিম
للمتقين মধুর কুঞ্জন মাসুম বাচ্চা ছোট বাচ্চা কুরআন পড়ে এই কুরআনে হুজুর তো আশ্চর্য হয়ে গেল আব্দুল কাদির রে এত সুন্দর কুরআন তেলাওয়াত কে তোমারে শিখালো হুজুর আমার মা হলেন কুরআনওয়ালা সুবহানাল্লাহ বলতেন না আমার মা আমাকে গর্বে নিয়া কুরআন পড়ছে কি পড়ছে ও সামার চরম মা বোনেরা মা গো আপনি তো আলে মূল আমার মা আপনি নামাজিদের মা আল্লাহওয়ালাদের মা হাফেজ সাহেবদের মা মা গো আপনিও সন্তান গর্বে নিয়ে টিভি দেখবেন না গান শুনবেন না হারাম কাজ করবেন না সন্তান গর্বে নিয়ে মিথ্যা বলবেন না সন্তান গর্বে নিয়ে আবে নামাজে হবেন না সন্তান গর্বে নিয়ে বে পর্দা চলবেন না ও মা এই সন্তান নিয়ে যদি আপনি কুরআন পড়েন এই সন্তান হবে কুরআনওয়ালা কুরআনওয়ালা ঠিক না বা সন্তান কুরআন পড়তে পড়তে আব্দুল কাদির ১৮ পারা পর্যন্ত কুরআন পড়েছে ইন্না লিল্লাহ বিদ্যুৎ তো সমস্যা দেখছো ঠিক করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর কুরআন তেলাওয়াত কে শিখালো কোথায় শিখলে হুজুর আমার মা আমাকে গর্বে নিয়ে ১৮ পারা কুরআন তেলাওয়াত করছে কত পারা ওস্তাদ জি আমার মা অসুস্থতার কারণে বাকি পারাগুলো শেষ করতে পারে নাই যদি সুস্থ থাকতো আমি আব্দুল কাদির মার গর্ব থেকে এই এবার ৩০ পারা কুরআনের হাফেজ হয়ে আসতে পারতাম সুবহানাল্লাহ গন এই জন্য মা যদি সন্তান গর্বে নিয়ে কুরআন পড়ে সন্তান হবে কুরআনওয়ালা কিওয়ালা কুরআনওয়ালা আল্লাহু আকবার মা গো এই জন্য আপনাদের কাছে অনুরোধ এই সন্তান নিয়ে আপনারা যদি সন্তান নিয়ে মা মিথ্যা কথা বলে সন্তান মৃত্যু হবে গর্বে সন্তান নিয়ে যদি মা চুরি করে সন্তান চুর হবে গর্বে সন্তান নিয়ে যদি মা বেনামাজি হয় সন্তান হবে বেনামাজি মার তাসিরটা কেন বেশি ফা মা তো সন্তান নিয়ে কমপক্ষে ১০ মাস ১০ দিন গর্বে ধারণ করে এই জন্য মার তাসিরটা ছেলে মেয়ে বেশি পা ঠিক না ভাই ঠিক সমাজে দেখবেন মহিলা যদি হয় মেধাবী জ্ঞান বুদ্ধিওয়ালা ছেলে মেয়ে বেশিরভাগ জ্ঞান বুদ্ধিজীবী হয় আবার দেখবেন উমুক দি অত বড় জ্ঞানী তার ছেলে মেয়ে দি বর্বরা আছে কি আছে না আছে ওই মহিলা বর্বরা আবার গিয়া দেখবেন উমুক দি সরল সহজ রে হে ছেলে মেয়ে দি একটা তার একটা বাটফাস আসেনি কেন উমুক সরল সহজটি হই তার বোলা খুব চালাক চতুর আছে কি আছে না মার তাসিরটা ছেলে মেয়ে বেশি ভাগ আচ্ছা যাক আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা এই জন্য মহিলার দায়িত্ব হইল সন্তান গর্বে নিয়ে হারাম খাবার খাওয়া যাবে না এটা মার দায়িত্ব মা তাকায় দেখেন ওই আব্দুল কাদির জিলানি এত বড় অলি কেমনে হয়েছে মা এবার ছোট কালে এবার মাতারায় পাঠাইছে এবার দেখা যাচ্ছে এক গ্রাম তার গ্রামের সন্তান না মাদ্রাসায় যায় কি যায় না মাদ্রাসা যাওয়ার পথে এবার মা বলছে রে আব্দুল কাদির তোরে আগে তো দেখা যাচ্ছে স্বর্ণ মুদ্রা চলতো মা গুণধানের মধ্যে দিয়া দিছে কয়েকটা মুদ্রা আর বলে দিছে তোমাকে যদি কেউ আক্রমণ করে তোমার সাথে কোনো কিছু আছে তুমি সত্য বলবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না মা সত্য শিখা দিল এমন সত্য শিখাই দিয়েছে এবার দেখা যাচ্ছে রাস্তার মধ্যে ডাকাতে আক্রমণ করছে প্রতিক্রিয়া আবার গাঠটি কুচকা সব চেক করতে 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 শুরু বেড়াইছে শুরু হুজুর কাছে আইসা গো বাজান তাহাই তাহলে তো শুরু ছাত্র যখন টুপিটা হয় তাহে মাথা তখন কিন্তু ভালোই লাগে ঠিক না তাহাই তার মায়া লাগে আছে বাজান তোমার কাছে কি আছে
ছোট বাচ্চা তো বেটা ফোটার ফোট বলছে, আমার আম্মু আমার দুইটার স্বর্ণের টুকরা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, দেখায় তো আশ্চর্য কর, এইটা কি তাকো ছোট বাচ্চা কোকে হেরা তো পিসা করতে স্যার ভাবছে মনে ছোট ফুলানি আবল তাবল কইতাছে, কোথায় দিছে কই যে কোমরের মধ্যে এখানে এখানে। আর রাহাইতে সর্দার হাতে ধরছে, ও আব্দুল গান্ধীর এত সুন্দর কথা তুমি বললে, তুমি যদি না বলতে মিথ্যা বলতে বেঁচে গেলে রে, না না জীবনে কোনোদিন আমি মিথ্যা বলতে পারবো না, কারণ আমার মা বলে দিছে জান যাবে মাল যাবে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। আমার মা শিক্ষা দিছে আমি যেন মিথ্যা কথা না বলি, কারণ আমি কোরআন শিক্ষার জন্য বের হয়েছি, আমি যদি এখন গুনাহ করি মিথ্যা বলি তাহলে আমার ভিতরে কোরআনের এলেম যাবে। আল্লাহু আকবার, দেখি হাত ধরে কাঁদলে আব্দুল কাদের তুই আমার জীবনটা পাল্টে দিলে। আল্লাহু আকবার, ও আব্দুল কাদের আমি ওয়াদা দিলাম জীবনে আর ডাকাতি করব না, অন্যায় করেছি অপরাধ করেছি তোমার হাতে ওয়াদা দিলাম গো, বাকি জিন্দগি আমি তওবা করে নিলাম আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। দেখছেননি শিশু অলির কি পাওয়ার, পাওয়ারটা কম না বেশি? আল্লাহ আকবার। মা বোনেরা তো আপনার দায়িত্ব হইল, মার কিছু দায়িত্ব আছে কি আছে না? এই জন্য আমরা তো বয়ান করি মাতা পিতার সেবা করো, সেবা করো, সেবা করার আগে আল্লাহ রাসূল হাদিসে বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা পড়তে দায়িত্বশীল আর সে দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এক নম্বর দায়িত্ব হলো ও মাতা পিতার দল, তুমি হালাল খাবার খায়া হালাল রক্ত জন্ম দিবা, এই রক্ত থেকে যখন সন্তান হবে, সন্তান হবে সুসন্তান, কুসন্তান না সুসন্তান, সুসন্তান, তাহলে এটা আব্বা আম্মার দায়িত্ব। দুই নম্বর, ওই সন্তানের মা যাকে বানাবে মহিলা যেন হয় নামাজে আল্লাহওয়ালা, মহিলা কি হয় আল্লাহওয়ালা, কারণ এই গর্ভ থেকে যদি সন্তান আসে সব সন্তান আসবে আল্লাহওয়ালা, এরা বাবার হলো দুই নাম্বার দায়িত্ব। এখন মা বাপ যখন উভয়জন সন্তান জন্ম দিবে, আব্বা আমার আরেকটা দায়িত্ব হইল সন্তান দুনিয়াতে আসার আগে আগে আল্লাহর কাছে একটা দোয়া করতিব, দোয়াটা বলবো রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু আমাকে নেককা সন্তান দান করো, এই দোয়া করতে হবে যেরকম ঠিক না বেঠিক। এই দোয়া যদি করেন ও সমাজের মা বোনেরা বাবারা ভাইয়ারা, আল্লাহ নেককা সন্তান দিবে যেরকম বদকার না নেককা, কারণ ছেলে মেয়ে ভালো হোক এটা সবাই চাচা কি জানা, হিন্দু কোন বিদ্যু কোন খ্রিস্টান কোন যত ধর্মের লোক কোন সবাই চাই ছেলে মেয়েটা যেন ভালো হয়, তাহলে দুনিয়াতে আসার আগে আগে ছেলে মেয়ের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? দোয়াটা করেলে আরবি দোয়া যদি না পারেন বাংলা বলবেন, আল্লাহ আমার ছেলে দেন মেয়ে দেন নেককার দিয়েন, কি দিয়েন নেককার দিয়েন, এই মিয়া আমি বক্তা হয়ে যদি আমার ছেলে মেয়ে খুন একটা খুন করে তো হের ফাফে আমার জেল নিবুনি, আরো যুগান নিবুনি নিব, আমি তো আফসোস করবো। এই জন্য কোরআনের মধ্যে সকলে আল্লাহ শিক্ষা দিছে তোমরা সজাই ছেলে চাও মেয়ে চাও চাইবা নেককা, কি চাইবা নেককা। আচ্ছা যাক, আমার বাবারা ভাইয়েরা আরবি না পারলে বাংলা দোয়া কইলেন, আল্লাহ আমার ছেলে মেরে নেককার বানায় নেককার বানায়। দেখেন শহরে বন্ধুর গেছেন কত মা বাপ কত কান্নাকাটি করতেছে, হ্যাঁ ছেলেটা নেশাগুর হয়ে গেছে গাঁজাগুর হয়ে গেছে, মা বাপরে মানে না পিস্তল ধরে আছে কি আছে না? এক লোকের ছয় ডাইমে ওন ছেলে ছেলে জপতেছে, জপতে জপতে অন এমন এক ছেলে ওন ওইছে শেষে দা ওন সিটা বিয়ে সাথে করেছে, করেছে বাদে ওন এই ছেলে ওন বাপরে পিস্তল ধরে ও শহরে বাড়িটা মানে আমি লিখে দো আনে গুলি করে মারিল নাহজবিলা কই তিন না। কিন্তু আমরা তো অনেকে বুঝি না, এই জন্য আপনার সৈডামে আল্লাহর কাছে কোয়েন, আল্লাহ আপনার কাছে তো কোনো কিছু অভাব নাই,
একটা ছেলে দিয়েন, নেককার দিয়েন, সুস্থ দিন, ঠিক না? অথবা ছেলে আছে মেয়ে নাই, আল্লাহ মেয়ে দিয়েন, সুস্থ দিয়েন, নেককার দিয়েন, মনে থাকবো তো ইনশাল্লাহ। আরবি না পারলে বাংলা কইলেন, এর চার সহজ আর নাই। তাহলে আসুন, আল্লাহ রাসূল বলছি, এ মাতা পিতার দল, তোমরা বিয়ে শাদী হওয়ার পরে দাম্পত্য জীবন শুরু হবে, আল্লাহর কাছে নেককার দোয়াটা কইরো। এখন নবীজি বলছে, মা তোমার কি দায়িত্ব? ও মহিলা তোমার দায়িত্ব হইল এই সন্তান নিয়ে তুমি নামাজ পড়ো, অবহেলা অলসতা করা যাবে? মা আপনার দায়িত্ব হইল ওই সন্তান নিয়ে যে আপনার কষ্ট হয় উহা করে। নবীজি বলে ফেরেশতারা আদেরকে, আল্লাহ বলে ফেরেশতারা, রে আমার বান্দির কষ্ট হচ্ছে, বান্দির উহ আর বিনিময়ে তার আমল নামায় সোয়াব লেখ, সোয়াব লেখ, সুবহানাল্লাহ। তাহলে আমার মা বোনেরা, এই জন্য আপনার দুই নাম্বার দায়িত্ব হইল, মা গো এই সন্তান গর্ভে নিয়ে আপনি আমল করবেন, আপনি যে কষ্ট করেন এটার বিনিময়ে সোয়াব আছে কি আছে না? আছে। আল্লাহ রসুল বলেছে এই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চা চিক দেওয়ার আগেই বাচ্চা মুখের মধ্যে মধু লাগাই দিলে বাচ্চা হবে ফেরেশতাদের অনুগত, নেককার, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে এই বাচ্চারে দোয়া মোজা কইরা বাচ্চারে ডান কানে আজান বাম কানে একামত, যেরকম ডান কানে আজান বাম কানে, আমরা কিন্তু সমাজে উল্টা বাচ্চা গরো বারে আজান দে, এমন আছে কি আছে না? না, নিয়ম হইছে বাচ্চারে কুলে নিয়া তার এই কানের মধ্যে কাছে গিয়া আজান দিয়ে দিবেন, ডান কানে আর বাম কানে একামত দিবেন। আজান একামত দেওয়া সুন্নত, দুই নাম্বার ফজিলত হইল, লাভ হইল, আজান একামতের উসিলা করে আল্লাহ বাচ্চারে নজরের দোষ থেকে আল্লাহ হেফাজত করবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চা অনেক সময় দেয়া যা ছেলে হইলে খুব খুশি, বেটা ওই এর বেটা ঘরে বেড়াইছে, ঠিক না? আর মেয়ে হইলে চেহারাটা মলিন থাকে। ও সমাজ যুবক, না মেয়ে হোক ছেলে হোক, এটা মহিলার শক্তি না, এটা আল্লাহর দেওয়া, যেরকম না কার দেওয়া? যুবকরে অনেক সময় দেয়া যা যুবকরা হুমকি দেয়, ও সামনে পদত্তর করো ফুলা না হলে তোরে ছেড়ে দেবো, না 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 এই হুমকি দিবা না, এই মহিলার মনে কষ্ট হইলে আল্লাহর কাছে জবাবদি করতে হবে। অনেক শ্বশুর শাশুড়ি আছে মহিলার এই বোর্ডারে আ নজর দেয়, আছে কি আছে না? না, এ শ্বশুর শাশুড়ির দল, মেয়েটা করে যদি বেশি বেশি মেয়ে হয় এটা মেয়ের দোষ না, আমার আল্লাহ যাকে চা তারে মেয়ে দেয়, যাকে চা তারে ছেলে দেয়, যেরকম ঠিক না বেটে? এই জন্য যদি তোমার ছেলের দরকার হয় আল্লাহর কাছে দোয়া করে কান্দ, কান্নার মতন কান্দতে পারলে আল্লাহ দোয়া অবশ্যই কবুল করবে, ঠিক না বেটে? আল্লাহ রাসূল বলছে যেই মহিলার ঘরে প্রথম কন্যা প্রথম মেয়ে হইল ওই মহিলা হইলেন স্বামীর জন্য ভাগ্যবতী, ভাগ্যবতী, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সমাজ উল্টা, আমরা মনে করি ফুলা হইলে বুঝি বালা, এই মিয়া ছেলে হইলে ভালো হইব না মন্দ হইব খবরটা জানে কে? অনেক সময় দেখে যে এই ছেলে ডাইলে তো কেল্লাত বাড়ি মারব, এই জন্য আল্লাহ ছেলে না দিয়া মেয়ে দে, আছে কি আছে না? এই মেয়ে মনে তো মেয়েরা আছে, তার এই ছেলে নাই মেয়েরা কদর করে বাবা মা বাপরে, এমন আছে না? আবার এমন আছে ছেলে আছে মেয়েও আছে, ও ছেলেরা মা বাপরে বাদ দে না, মেয়েরা এরকম এসা জামার বাড়িতে এসে চাল ডাল লইয়া টাকা পয়সা দিয়া যা, আছে কি আছে না? আছে। কাজী এই বাবারা ভাইয়েরা, ছেলে হোক মেয়ে হোক, আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা যাক, আমার বাবারা ভাইয়েরা, তো এই জন্য দেখেন আমি যে হুজুর, আমার তো তিন মেয়ে আছে, এরপরে মাইসে ক ছেলে না ক হারে বংশ কিন্তু শেষ না, হুজুরগুলো কইতেন না, আমি সান্ত্বনা দিলাম ছেলে হোক মেয়ে হোক, এটা তো আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এরপরে দোয়া করলাম আল্লাহ, কারণ ছেলে হইলে তো দরকার আছে, কারণ নামাজ টামাজ পড়বো আর বুড়া সুরা হইলে কাজে কোনো কিছু সহজ তো দরকার আছে না, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ছেলে তো দিবেন, আল্লাহ নেককার দিয়েন, কি দিয়েন? আল্লাহ দিছে, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দিছে, তো আল্লাহর কাছে তো কোনো কিছু অভাব, কিন্তু সাধারণ লোক আছে হেরা তো চাইতে পারে না, বুঝতে পারে না, এমন কিছু সাধারণ লোক আছে গিয়া ইয়ে ডর ডর দেখা, হ্যাঁ মনটার তো এমনি দুর্বল, পা ফুলা না আহারে হ্যাঁ কেমনি চলবো ভবিষ্যতে কেমনি কী তা করবো, হ্যাঁ মিয়া এই যে মনটা বাংলেন, একটা মহিলা তো এমনি নরম হয়ে জায়গা, একটা পুরুষ এমনি নরম হয়ে জায়গা, হ্যাঁ তো সাধারণ লোক জ্ঞান বুদ্ধি নাই, হ্যাঁ মনটা দুর্বল করা এটা ঠিক হয় নাই, যেরকম ঠিক না ভাই ঠিক, হ্যাঁ সাহস দিবেন, আল্লাহ তোমারে মেয়ে দিছে, আল্লাহ তোমারে দয়া করছে, মায়া করছে, মোহাব্বত করছে, ঠিক না ভাই ঠিক?
নবীজি বলছে আমি কন্যার বাবা, আমার নবী বলছে আমার মেয়েগুলো দুনিয়াতে বাঁচছে, ছেলেগুলো বাঁচে নাই। অতএব যার দুইটা মেয়ে আছে অথবা তিনটা মেয়ে আছে, এই মেয়ে দেখে লালন পালন কইরা নামাজি ছেলে দেখে বিয়া দিছে, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি অত কাছাকাছি হবে আমি নবীর সঙ্গে তার জান্নাত দীর্ঘ। সুবহানাল্লাহ, নবীজি বই লাগেছে, এর চেয়ে বড় কথা আর আছে? তাহলে আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা এই জন্য মন কুণ্ড হবেন না, মেয়ে দিবে যাই দিব, কে দিবে? আল্লাহ দিবে। তার আসুন নবী বলছে এবার মেয়েটা ছেলে হোক মেয়ে হোক ডানখানে আজান বামখানে একামত দিবেন তো ইনশাল্লাহ। মা বোনেরা জানিয়ে নেবেন যদি পুরুষ না থাকে কোনো সমস্যা নাই, তাই মহিলা যারা আছে এরা ওই আজান দিতে পারবো, কুলে নিয়ে দিয়ে দিবেন আজান, ডানখানে আজান বামখানে একামত। আল্লাহ রাসূল বলছে এই সন্তান তখন সাত দিনের দিন এই বাচ্চার তৌফিক থাকলে আগিয়া করো, ছেলে হলে দুইটা বকরি মেয়ে হলে একটা বকরি। আবার যদি বলেন হুজুর ছেলেবেলা দুইটা বকরি না পারলে একটা দিলে চলবো না, হ্যাঁ একটা দিলে চলবো, যদি তৌফিক থাকে দুইটা দেওয়া উত্তম, দুইটা দেওয়া। আল্লাহ রাসূল বলছে ওই সন্তানের সাত দিনের দিন সন্তানের সুন্দর একটা নাম রাখো, যে নামটা শুনলে বোঝা যা মুসলমানের নাম। কিসের নাম? আমরা সমাজের মধ্যে নামটা ভালো করে রাখে না, নাম রাখে নানটু বল্টু, আসেনি যেমন আকার বাতাস সাগর, যেমন দেখা যায় নামের জোয়ার বাটা লেগে গেছে গা। আর কদিন পরে শুনবেন নাম রাখছে খাল বিল ফুকুর। এই যুবক এই নামটা রাখা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বলবি ও আব্দুল্লাহর মা আব্দুর রহমানের মা, আমি আল্লাহর নামের সঙ্গে নাম রাখছো, নবীর নামের সঙ্গে নাম রাখছো, ওলি কাউন্স কুতুবের নামের সঙ্গে নাম রাখছো, বাংলারে এই নামের উসিলা করে আমি আল্লাহ মাফ করে দেব। বাস্তব এক ছেলে একদিন আইসে আমার কাছে, হুজুর আমার নাম কাফালটাই দেন। আমি বললাম কি নাম? কো হুজুর আমার মা আমার নাম রাখছে ইদুন্যা। আমি বললাম চাচি ইদুন্যা কেন রাখলেন? কো বাজা ঈদের দিন জন্ম হয়েছে এই জন্য ইদুন্যা রাখছি, নজুবিল্লাহ ইদুন্যা। দেখছি নি খারাপটা? আরেকদিন এক ছেলে দেখলাম মেয়ের এটা দিচ্ছে বৈশাখী বৈশাখী। আমি বললাম বৈশাখী কেন রাখলেন? কো হুজুর পহেলা বৈশাখ উপলক্ষে জন্ম হয়েছে এই জন্য বৈশাখী রাখছি। তো তার কথা বোঝা যা ভাদ্র মাস হইলে ভাদ্র নিব। এই যুবক এটা আব্বা আম্মার দায়িত্ব সুন্দর একটা নাম রাখা। আলিমুল আমরা গিয়ে বলবো হুজুর আমার একটা নাম রেখে দেন, বা কয়েকটা নাম কোন, অথবা আনার লাইব্রেরি থেকে যাইবেন গিয়ে বলবেন মুসলমানের নামের বই দেন, ছেলেদের নাম আলাদা মেয়েদের নাম আলাদা অর্থ সহকারে দেওয়া আছে, ঠিক না ম্যাম? ঠিক, এটা আব্বা আম্মার দায়িত্ব। ছেলে মেয়ে বলবে আল্লাহ কিয়ামতের দিন আমার আব্বা আম্মার যে দায়িত্ব ছিল সুন্দর একটা নাম রাখা, নামটা তো রাখছে না, আল্লাহ আপনার কাছে অভিযোগ করলাম। এই জন্য বাবারা ভাইয়েরা আমরা ছেলেমেয়ের বারোর নাম রাখতে চাই কি চাই না? আরেক মাস্টার সাহেব এক ছেলের নাম দেখলাম, হ্যাঁ রে ডাকতেছে এই আব্দুর রহমান দাঁড়াও, গতকাল স্কুলে আসো নাই? কো স্যার গতকাল স্কুলে আসতে পারি নাই, আমার বাড়িতে তুফান আসছিল। এই তোর পাশের বাড়ি আমার বাড়ি, তোর বাড়িতে তুফান আমার বাড়িতে তুফান নাই? কো স্যার আসলে বুঝতে পারেন নাই আমার বন্ধুর নাম তুফান। চিন্তা করেন মানুষের নামও তুফান রাখে, কাজী নামের যে তাসির পরে প্রভাব যে পরে। আরেকটা ঘটনা বইলা লাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হুজুর আমলে এক শিয়া একটা উটের নাম রাখছে আবু বকর সিদ্দিক, আর একটা উটের নাম রাখছে উমর রাদিয়াল্লাহু আনহু, ব্যঙ্গ চিত্ত করার উদ্দেশ্যে নাউজুবিল্লাহ। কারণ কিছুদিন পরে শুনে এই শিয়ারে একটা উটে যে উটার নাম উমর রাখছে, উমর নরম না গরম, এই উটটা হেরে লাথি দিয়ে একবারে মেরে দিয়েছে, নামের ভাবার আসেনি। এই জন্য বলছে সুন্দর নাম অর্থবোধক নাম মুসলমানের নাম রাখো। আরেকদিন এক বিয়াই ওনার বাড়িতে যখন বিয়াই আইসে, তো ছেলে আছেন তিনটা, একটার নাম রাখছে ফসা, আরেকটার নাম রাখছে মুত্যা, আরেকটার নাম রাখছে বাঁশি। তো ফসার কইছে ফসা ভাত লইয়া, বিয়াই তো মাথা গরম ফসা ভাত আনত, মুত্যার কইছে মুত্যা তুই ফানি লইয়া, বিয়াই তো আরও মাথা গরম মুত্যা ফানি আনতো মালে গিয়া, আর তিন নম্বর কাছে বাসি তুই ডাইলিয়া বিয়া কো বিয়াই আমার গেস্টিক জুতা মোতা ফালাই দৌড়িতে গেছে, আমার এই ফসা ভাত আর মুত্যা পানি তোর আর নাই। কাজী এই ফসা নাম আর মুত্যা নাম রাখা যাবে না, এটা আব্বা আম্মার দায়িত্ব সুন্দর একটা মুসলমানের নাম রাখা, ঠিক না বেটি? তাহলে আসুন আল্লাহ রসুল বলছে এই মাতা পিতার দল
তোমার আরও কিছু দায়িত্ব হইলো, সেটা হলো এই মা বাপ হয়ে তুমি এই সন্তানের এবার যে কথা বলা শিখবে তারে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাক্য শিক্ষা দাও। আল্লাহ রাসূল বলে যে এটা মা বাবার দায়িত্ব, ও মাতা পিতার দল এই সুন্দর বাক্য শিক্ষা দাও। বাচ্চারে খারাপ কথা অশ্লীল কথাবার্তা বলা শিক্ষা দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে এই বাচ্চা যখন 5 বছর হইব এই বাচ্চারে মক্তবে পাঠাও। কোথায় পাঠাও? মক্তবে পাঠাইলে এই সন্তান মক্তবে কুরআন শিখবে, দোয়া শিখবে, মাসলা মাসাইল শিখবে। এখন বর্তমান যে নুরানি মাদ্রাসা বের হয়েছে, আইরে 5 বছর বাচ্চা আমরা বড়রা যাবে কুরআন সহি শুদ্ধ হয়ে তেলাওয়াত করতে পারি, ওইভাবে তেলাওয়াত করতে পারে, সুবহানাল্লাহ, এইভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর কোরআন তেলাওয়াত মানে। আল্লাহ না করুক এই বাচ্চা যদি মাদ্রাসা না পড়া স্কুল জায়গা আপত্তি নাই, কোরআন পড়ার জন্য টেকবে না, মাসলা মাসাইল জন্য টেকবে না। ও সমাজের লোক এই জন্য আপনার দায়িত্ব হলো এই সন্তান মক্তবে গেল গেল না, এটা গুরুত্ব দেন। আজকে কিন্ডারগার্টেনে গুরুত্ব দেয়, মা লয়া যা আবার লয়া আসে, এমনকি প্রাইভেট একটা পড়া না ডাবল দুইটা পড়া ঠিক না বেটে। আল্লাহর কসম করে বলি আমার ভুল আছে, এই কোরআনের ভুল নাই, ভুল নাই ঠিক না বে ঠিক। কোরআন শিক্ষা দেন, ও বাবারা ভাইরা ওই কোরআন শিক্ষা দিলে এই ছেলে মেয়ে কোরআন শিখবে, যদি কোরআন তেলাওয়াত পড়ে, যদি শুনে বাবা মারা গেছে মা মারা গেছে, সন্তান যদি সৌদি আরব থাকে লন্ডন আমেরিকা থাকে আপত্তি নাই, এই সমাজের কবরে যদি শুয়ে থাকে রানীগঞ্জ যদি শুয়ে থাকে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কবরে এই কোরআনের সোয়াবগুলো আমার আল্লাহ পৌঁছাইয়া দেবে। তাহলে এই ছেলে মেয়ে কোরআন পড়লে লস না লাভ? লাভ। ছেলে মেয়েরা মক্তবে ফাটাবেন তো ইনশাল্লাহ। আরেকটা ঘটনা বললে কোরআন পড়াইলে যে কি লাভ, তাফসীরের কিতাবে একটা ঘটনা লিখেছে, ওই লোকটা কোরআনে ফুজিল জাইন না বুঝা, মনের মধ্যে পাগল হয়ে গেছি আমার সন্তানে কোরআনওয়ালা বানাইব, সুবহানাল্লাহ। ওই লোকের ইন্তেকালের পর বিবিরা বলতে, বিবি আমি মনে হয় বাঁচবো না, আমার ছেলেটার মাদ্রাসায় পড়াইও, আমার মনে বড় আশঙ্কা, মনে বড় তামার নাম, বিবি রে আমি কোরআনের বাবা হব, আমি আমার আল্লাহ কাছে একটা কথা বলতে পারবো কোরআনওয়ালার বাবা। এবার বিবি ইন্তি স্বামীর ইন্তিকারের পর সন্তানের মাদ্রাসায় নিয়ে গেছে, উস্তাদজি বিসমিল্লাহ সবক দিয়েছে, এই সবক যখন দিয়েছে এদিকে তার বাবার কবরে আজাব, মহান আল্লাহ রহমতের দুশমন উঠেছে, আল্লাহ গুরু না গল্লা ফেরেশতারে রে আমার বান্দা দুনিয়ার মধ্যে ওয়াজিদ করেছিল সন্তান কোরআনওয়ালা বানাবে, আজ কি সন্তান কোরআন পড়ে তার কবরে আজাব, আমি আল্লাহ ওই কোরআনের উসিলা করে এই সন্তানের বাবার কবরে আজাব বন্ধ করে দিলাম। তাহলে এই ছেলেটা কোরআন ফরার দ্বারা বাবার লস হয়েছে না লাভ হয়েছে? এই সমস্ত রানীগঞ্জের বাবারা ভাইয়েরা মা বোনেরা আপনাদের ছেলে মেরে এই মক্তবে ফাটানোর দরকার আছে কি আছে না? আছে। আপনারা মক্তবে গুরুত্ব দিয়ে দেখেন, সম্পদ আজকে আছে কালকে নেই ঠিক না? এই কোরআন যে ফরে গেলে এই কোরআন হতম তসবি হতম এই ছেলে মেয়ে আপনার আমার জন্য আমল করবে, এই জন্য এটা মা বাবার দায়িত্ব ছেলে মেয়ের কোরআন শিক্ষায় শিক্ষিত করা। নবী বলছে এই বাচ্চা যখন 7 বছর হইব, কত বছর? এই বাচ্চারে নামাজের কথা বলো, যখন কিসের কথা? নামাজের কথা বলো, এটা আব্বা আমার দায়িত্ব। আচ্ছা তখন এই ছেলে মেয়ে যদি ঘুমাই দেয় ঘরের মধ্যে, তখন ঘরের মধ্যে আগুন লেগে গেছে গা, এখন কি আপনি বলবেন যে আগুন লাগুক আর এদিকে আরামে ঘুমাক, কি কথা বলবেন? এই কথা না বইলা এমনকি দরজা জানালা বাঁধতে হইলে, বেড়া বাঁধতে হইলে এদেরকে রক্ষা করবেন ঠিক না বেটি? ঠিক তো ধ্রুব,
দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য বেড়া ভাঙতে রাজি, দরজা ভাঙতে রাজি, জানালা ভাঙতে রাজি, তাহলে এই ছেলেমেয়ের ঘুমতে আপনি ব্যঙ্গা তাদেরকে রক্ষা করবেন। দুনিয়ার বেড়া ভাঙতে যদি রাজি হয়ে যান তো অনন্তকালে আগুনতে বাঁচানোর জন্য কেন আজকে ছেলেমেয়ের গুরুত্ব দিচ্ছেন না, কেন মক্তব্য পাঠাচ্ছেন না? ও আমার বাবারা ভাইয়েরা, এটা তো আপা আমার দায়িত্ব, ঠিক না বেঠে? তারা আসুন, এই বাচ্চাদের সামনে অনেক সময় আর একটা কথা বলি, অনেক সময় স্বামী স্ত্রী অশ্লীল গালাগালি, অশ্লীল খারাপ ব্যবহার করে, আছে কি আছে না? এই বাচ্চাদের সামনে গালাগালি করা যাবে? এই বাচ্চা অসভ্য হয়ে দিব। এ মিয়া, অনেক সময় দেখা যা গ্রাম দেশে কম, শহরে গিয়ে দেখেন আধুনিক যুক্ত জামায় বড় রেহে নাম দেরা ফুল বানো, আর ফুল বানো জামা রেহে সোলমুদ্দি, উনি মন আধুনিক হয়েছে ডাকতে ডাকতে, ছেলে হন বাপ রে কোলমুদ্দি, ও সোলমুদ্দি বাহক এক আপু ডাক না সোলমুদ্দি, মারো আর মা ডাক না মারা কো ফুল বানো, মাকে আম্মু ডাকতে পারছ না কোনা ফুল বানো, ওনেরা যাবে বউ মাথা করবে জায়গা, ওনেরা পরামর্শ করতেছে এই হইনে যাও, হে তোমার আম্মু ডাক না আমার আব্বু না এক কাজ কর, তুমি ডাকবে আমার আব্বা, আমি ডাকবো তোমার আম্মা, নাউজুবিল্লাহ কই দিন না, এই মেয়ে এখনই কাজ করলে কোন আর কাজ হইব? ওই সই শুভ গেলে আগের মুরব্বীরা কত আদব কেদা শিখছে, ঠিক না? ঠিক, এই বাচ্চাদের সামনে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা যাবে? এটা আব্বা আমার দায়িত্ব। তাহলে আসুন, নবী বলছে 7 বছর হইলে নামাজে ফাটাও, কই ফাটাও? নামাজ। 10 বছর হইলে বিছানা আলাদা করো, নামাজের জন্য মারপিট করো, নামাজের জন্য মারপিট করো। আচ্ছা, নামাজ পড়তে গেলে কোরআন লাগেনি, দোয়া লাগেনি, মাসলা মাসের লাগেনি, ওই 5 বছর যে মক্তবে ফাটাইছিলেন অথবা নুরানির মাদ্রাসা ফাটাইছিলেন, এই বাচ্চাগুলি শিক্ষা লাগছে, এখন এই দোয়ার লাগে কোরআনের লাগিয়া আর মাসলা মাসের লেগে সে আর আটকাইতো না, ঠিক না বে? ঠিক, আপনি তো এখন আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। আচ্ছা যাক, আমার বাবারা ভাইয়েরা, এই যুবক যুবতী জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত নবী বলছে বালিক হয়ে গেলে যুবক তোমার আব্বা আমার দায়িত্ব শেষ, এরপরও মা বাপ যুবকটারে এমনকি বিয়া পর্যন্ত বিয়া শাদি করাইয়া হের একটা ভবিষ্যৎ করে দিই, হয়তো বিদেশ পাড়া আপনার ব্যবসাতে আপনার যে কোনো কাজে কর্মে লাগা, ঠিক না? এ যুবতী, আর তোমার দায়িত্ব হলো মা বাবা যে দায়িত্ব ছিল দেখে একটা বিয়ে দিয়ে দাও, আব্বা আমার দায়িত্ব ওন, আব্বা আমার দায়িত্ব শেষ, তারপরও মা বাপ, মেয়েটা যতদিন বেঁচে থাকে, মা বাপ যতদিন বেঁচে থাকে মেয়েটার দেখাশোনা করে কি করে না করে? এ যুবক যুবতী, এই জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত তুমি আব্বা আমার কাছে কী ভাওনা ছিলে এতক্ষণ পর্যন্ত শুনলে, এখন শুনো তোমার কাছে তোমার আব্বা আম্মা কী ভাওনা, এগুলো জানার বোঝার দরকার আছে কি আছে না? আছে। দেখেন, আমি আপনার কাছে 10 টাকা পাওনা, আপনি আমার কাছে পাওনা, আপনি যদি আমার পাওনা না দেন আমি আপনার পাওনা দিব, আর দিব না, দিব দিব না, ঠিক তো? দুঃখ, আমি যদি বাবা হইয়া সন্তানের পাওনা না দিই, সন্তানও ও বড় হইয়া আমার পাওনা দিবে, আর আমি যদি সন্তানের ওই শৈশবকাল থেকে নিয়ে আমি তার পাওনা আদায় করি, অটোমেটিক এই সন্তানগুলো আমার পাওনা আদায় করবে, যেরকম ঠিক না বেঠে? তাহলে এখন শুনুন, মহান আল্লাহ পাক আল্লাহ কুরআনে ডাইরেক্ট মাতা পিতার আলোচনা করছেন, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ বলে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين বলে তোমাদের পালন কর্তার নির্দেশ আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো, কি ব্যবহার? সৎ ব্যবহার। যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছে সাদরাতে আল্লাহ মাতা পিতার কথা আলোচনা তুলে ধরেছে, আরেকে আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও وبالوالدين إحسانا ইয়াত আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে সদাচরণ করো, আরেক আয়াত আল্লাহ বলছেন
বলে স্মরণ করো, যখন বনি ইসরাইলদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম, ও বনি ইসরাইলরা আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। জোরগণ ঠিক না বেঠিক? এই কথা কে বলছে? আরো জোরগণ কে বলছে? আল্লাহ বলছে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতু ওয়া নারুকাম, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। যুবক রে, এই মাতা পিতার খেদমত করতে পারলে কপালে লেখানো জান্নাত। সুবহানাল্লাহ। কোন মায়ের সঙ্গে কারা বাজার আচরণ করলে কপালে লেখানো জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে মাতা পিতার খেদমত কইরা না চাইরা? আমরা মাতা পিতার খেদমত করতে চাই কি চাই না? যত আল্লাহর ওলি হয়েছে মাতা পিতার খেদমত কইরাম, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ছোট কালে সন্তানগুলো দুষ্টামি করে, ওই দিন মা অসুস্থ, গভীর রাত হয়ে গেছে, মা পিপাসায় পানি ছটফট করতেছে, বাইজিদ কি বলল? বাইজিদ রে, আমাকে পানি 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 দাও, পানি দাও। সন্তান ওই অবস্থা, আগের যুগে আমাদের দেশের মতন খালে বিলে নদী নালা টিউবওয়েল পানি ছিল না, ওই কুয়াশারা বিকল্প রাস্তা ছিল না, টিউবওয়েল আবার কাছাকাছি না, এক মাইল দুই মাইল দূরে। বাইরে যেতে যেতে গিয়া দেখে অনেক দূরে পানি, পানি এনে আইসা দেখে গভীর রাত হয়ে গেছে, মাও ঘুমাই গেছে। বাইরে মারি ডাকে নাই, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য ঘুমাই না, আমি যদি ঘুমাই যাই আমার মা যদি জাগ্রত হয়ে পানি না পা, মা কষ্ট পাবে না। ওই ছোট্ট বাইজি পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, মা জাগ্রত হইয়া দেখি সন্তান কলিজার টুকরা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কাঁপতেছে শীতে। বাইজি রে, তুই কি ঘুমাস না? না ঘুমা, আমার মনে দেয় না আমি ঘুমাইতাম, ঘুমা আমার মা দুঘুনি আজকে রাত্রি কষ্ট করবে পানি পিপাসায়, আমার মনে দেয় না ঘুমাইতাম মা, এই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা খুশি হইয়া দোয়া দিছি, প্রভু গো আমি মা হইয়া বাইজির প্রতি খুশি, আল্লাহ তুমি খুশি হইয়া এই যুগের বিশ্ববিখ্যাত আমার বাইজিদকে অলি হিসাবে কবুল করিয়া না। এই মা তোমার কারণে বিশ্ববিখ্যাত আল্লাহর অলি হয়েছে। সুবহানাল্লাহ। মার দোয়ার পাওয়ার আসিনি? খেদমত কইরা না চাইরা? আমার বাবারা ভাইয়েরা, আমি বক্তা হয়ে যদি আব্বা আমার খেদমত না করি আমারও মুক্তি নাই, আমি আলিম হয়ে ফিসাব হয়ে যদি আব্বা আমার সঙ্গে বেয়াদবি করি আল্লাহ আমাকে ক্ষমা করবে না, ঠিক না বে ঠিক? তাহলে এক যুবক খানা কাবা তুয়াফ করতেছে, খানা কাবা তুয়াফ করে শান্তি পাই না, মনে বড় জানা যন্ত্রণা। আল্লাহর ওলি কাছে এবার ব্যক্ত করলো, ওগো আল্লাহর ওলি, আমি যদি শান্তি পাই না, আল্লাহর ওলি আমি কি করতে পারি? আল্লাহর ওলি কাশফের মাধ্যমে, আল্লাহ বলা যারা কিছু কিছু বুজুর্গ আছে এরা অন্তর চক্ষু দিয়ে কাশফের মাধ্যমে দেখতে পারে কোন লোকটা কি গুনাহ করে। হুজুরের অন্তর চক্ষু দিয়ে দেখতেছে, হ্যাঁ মাতা পিতার নাফরমানি করতেছে, মাতা পিতার সঙ্গে নাফরমানি করতেছে, এই গুনার কাজে লিপ্ত। আল্লাহর ওলি বলে দিল, যুবক রে, তোর মা বাবার সঙ্গে যোগাযোগ আছে কন্যা? কত বছর দেরা? দুই বছর দেরাম। মা বাবাকে কষ্ট দিয়াম আজীবন হজ করতে পারবে? একটা হজ কবুল হবে না, ঠিক না বে ঠিক?
ও যুবক, ওই মাকে গুলি কর, বাবাকে গুলি কর, এবার সন্তান পাগল বলা হয়ে আমারে ফোন দিল, মা গো তোমার আব্দুর রহমান আমার শান্তি ভাই দিদি না অশান্তির আগুনে জ্বলতেছে, মা তোমার কাছে ক্ষমা পার্থী, তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি ক্ষমা করে দাও। মা এবার কান্না শুনে বলল, আব্দুর রহমান রে আমি মা তুরি 10 মাস 10 দিন ধরে নিয়ে বুঝা বইছি, আমি মা হইয়া ক্ষমা করে দিলাম, এই ক্ষমা করার সাথে রাতে এবার তাকায় দেখি সন্তান আগের চেয়ে কোটি কোটি গুণ শান্তি অনুভব করতেছে। আমার বাবারা ভাইয়েরা, তাহলে এই আব্বা মারে কষ্ট দিয়া আমি 10 তলা 5 তলা থাকলেও আল্লাহ শান্তি দিবে? শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কন্যা কে? আল্লাহ রাব্বুল আমিন। মার কথা আল্লাহ কোরআনে 3 বার বলছে, হাদিসও 3 বার, কোরআনেও 3 বার, হাদিসও 3 বার, 3 বার কারণ কি কারণটা বলবো? মা যখন করবে সন্তান প্রথম অবস্থায় গর্ভে ধারণ করে, মা বমি বমি বাপ, মা খাবার খাইলে বমি করে বের করে দেন। এবার সন্তান যখন পেটের মধ্যে যত বড় হয় মার কষ্ট বাড়ে। যুবকরে তুমি আমি যখন খাবার বেশি খাইয়া লাই, গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই অথবা ঠান্ডা খাইয়া হালকা পাতলা হতে যাই, এই মা একদিন না, এক সপ্তাহ না, এক মাস না, কমপক্ষে 10 মাস 10 দিন ঠিক না বেটি? ও যুবক, মা কি অবস্থা, জমিনের মধ্যে চলাফেরা করে রান্না বান্না করে আনো কত কাজকর্ম সংসারের। যুবক রে এই মা দি হারে হারে কষ্ট করে জীবনে কোনোদিন কোটা দেয় না রে যুবক, মা এই অবস্থা তোমারে আমার নিয়ে বুঝা বইছে রে যুবক, যুবক রে এই মারে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। 2 নাম্বার কষ্ট, যুবক রে মার যখন প্রসব ব্যথা হো, জ্ঞানীরা বলে এক একটা প্রসব ব্যথা এমন কষ্ট, 70টা তলুয়ার দিয়ে আঘাত করলি যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মার একটা প্রসব ব্যথা। আল্লাহু আকবার, মা ওই হারে হারে কষ্ট করে জমিনের মধ্যে গয়রায় আর বলে, তোরে কেড়ে রে আমার হাসপাতাল লয়া যা, আমি মনে হয় বাঁচব না, আমার মাথায় পানি দে। মা জমিনে গয়রায় আর কান্নাকাটি করে, মা এই অবস্থা রে, আরে জমিনের মধ্যে গইরা করে করে, তোমার আমার মাথা ব্যথা হয়লি, পানি দেয় ট্যাবলেট খায় কত কিছু যন্ত্রণা। যুবকরা কিতাবে লেখে সন্তান মার করবে এই রুকু হানাতে থাকে, দুনিয়াতে আসার সময় হইলি ফিরিস্তারা মাথাটা ঘুরাইয়া নিচের দিকে দে, পা গুলো তাকে উপর দিকে, এমন কোন সন্তান নাই লাতি মাইরা মাইরা যে দুনিয়াতে আসে নাই রে যুবক। ও যুবক একটা লাতি পরে মা অজ্ঞান হয়ে যায়, একটা দুইটা লাতি নয় মা অজ্ঞান হয়ে যায়, আবার হুশ আসে, আবার মা কান্নাকাটি করে। যুবক রে 3 নাম্বার কষ্ট, মা সন্তান জন্ম দিয়া দায়িত্ব শেষ না, দেখবেন সন্তান দুনিয়াতে আইসেই সারা রাত সজাগ থাকে ঠিক না বেটি? দিনের বেলা ঘুমাই রাতের বেলা সজাগ, মাও এবার ঘুমাই না সন্তানের কারণে, কিছুক্ষণ পর পর দুধ পান করাই, কিছুক্ষণ পর পর প্রস্রাব করে পায়খানা করে মা কাপড় পাল্টাই দেই। মা যদি ঘুমাই যায় ওই সন্তানের ঠান্ডা লাগবে যেরকম ঠিক না বেটি? এদিকে ভাই ঘুমায়, বোন ঘুমায়, বাবা ঘুমায়, একজন লোক ঘুমায় না, উনি হলেন মা। উনি কে? মা ঘুমায় না, আমি ঘুমাই গেলে আমার কলিজার কষ্ট হবে যেরকম ঠিক না বেটি? তাহলে এই মার কথা আল্লাহ যে কোরআনে 3 বার, নবীজি হাদিসে 3 বার বলছে, তাহলে বাবার কথা 1 বার, মার কথা কয়বার?
আল্লাহ তিনবার বলেছে, মা তিনটা জায়গায় ভীষণ কষ্ট করেছে, এ যুবক আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী, যার উসিলা করে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলেন, নবীজি দুনিয়াতে আসার পরে তো বাপ্পাকে দেখে নাই, যখন ছয় বছর হইল মক্কার এমন মাঠ, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে, অন্য অন্য বাচ্চারা লাফালাফি দৌড়াদৌড়ি করে, আমার নবী খেলাধুলা পছন্দ করে না, নবীজি মাঠের এক কোনা বসে আছে, যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, বর্তের আব্বা আসলো আম্মা আসলো বাবা আসলো, উঠনিয়া কুরানিয়া মজা নিয়া সবাই আব্বু আম্মু ডাকে ডেকে কুলে ওঠে, নবীজি তাকায় দেখে সবার বাবার কুলে ওঠে মার কুলে ওঠে, নবীজির কেউ কুলে নেই না, হুজুর কান্না শুরু করে দিল, নবীর কান্না দেখে এক যুবকের মায়া লেগেছে, আল্লামিন গো কে মারছে কে গালি দিয়েছে, নবী কোনো কিছু কয় না, আমিনার কাছে খবর গেল, আমিনের মুহাম্মদ জানে কে মারছে কে গালি দিয়েছে, যাও না মুহাম্মদের কাছে যাও না, আমিনা ধরতে ধরতে আসছে, বাবা মুহাম্মদ কে মারছে কে গালি দিয়েছে, মা কেউ মনে লই গো মা, আমি কান্না কাটি করে গো মা, আমার বন্ধু বান্ধব সব বাপ ডাকলো আমি বাপ ডাকলাম, ও আমার সমাজ রানীগঞ্জের লোক, যার ছোট কালে বাবা মারা যায় এতিম হয়েছে, সে বুঝে বাবার কত, যে দুনিয়াতে আব্বা ডাকতে পারে নাই সে বুঝে বাবার, বাবা বাবা বলে লোভি কান্দে, আমিনা বুকে নিয়ে ডাক দে, বাবা মোহাম্মদ আমার বুকে আয়, বুকে জড়াই আমিনা কান্দে, নবীজি কান্নার রুল পড়ে গেল, কান্দতে কান্দতে এবার দাদা আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেল, আমিনা ডাক দে শ্বশুর আব্দুল মুতালিব অনুমতি দেন গো পারমিশন দেন আপনার নাতির নিয়ে, তার বাবার কবর জিয়ারত করে আনবো, এবার দেখা যাচ্ছে দাদাও কান্দে, নাতি রে এত সুন্দর চেহারা, ও নাতি তোর বাবা দেখলি বড় খুশি হয়ে তো, এত সুন্দর চেহারা দুশ্মনের মুখ কান্না হয়ে দেবে, আল্লাহ আকবার, দাদাও কান্দলি কান্না রুল পড়ে গেল, আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল, তাদের একজন কাজের লোক দিয়ে দিল উম্মে ইমান দাসি, উম্মে ইমান দাসিকে দিয়া এবার আমিনা সহকারে তিনজন রওনা হয়ে গেল মদিনার প্রান্তে, যেতে 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 ওই যে মদিনার প্রান্তে আবদুল্লাহর কবরে দাঁড়ায় জিয়ানাত করে, আমিনা ডাক দি বাবা মুহাম্মদ, এই যে তোর বাবার আবদুল্লাহর কবর, তোর বাপ সালাম দে, আমি দেখি কুলি নেই নি, আমিনা ডাক দি আবদুল্লাহ রে তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না, যে নবীর উসিলা করে মহান আল্লাহ সাত আসমান সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত সৃষ্টি জীব আমার আল্লাহ সৃষ্টি করেছে, জোরে কোন ঠিক না বেঠিক, ও আব্দুল্লাহ তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, আব্দুল্লাহ রে ইয়াতি মুহাম্মদ কবরে বাজে দাঁড়িয়ে আছে, কান্নাকাটি করতে করতে রাস্তা দিয়ে আসার প্রতি আবহাওয়া নামস্থানে আমেনা আক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আমেনা ওয়াসিয়ত করে উম্মে মান্দাসি মনে হয় আমি বাঁচব না, এই কথাটা নবীজি শুনে নাইছি, মা কেন কই কত বললে, আমি দুনিয়াতে এসে আমার আমি আমার আব্বুকে পাই নাই, আমি আমার আব্বারে আব্বু বলে তৃপ্তি, মা আমি আব্বু আব্বু বলে ডাকতে পারি না, দুনিয়া দিয়ে আমি এমন এতিমে দিই, ও মা
দুনিয়াতে আব্বা না থাকলে বাবা মা থাকলে বড় একটু আশ্রু পাই, একটু হলে সান্ত্বনা পাই। মা গো আমি কারে মা ডাকবো, কার বুকে ঘুমাবো, কে আমারে না খাওয়া খাওয়াবে? মা আমি মনে দেবে হইলাম, আজকে আপনি চলে যাইবেন, আমি কারকে আম্মু বলে ডাকবো? আমি না ডাকতে বাবা কান্দিস না, মহান আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর ফয়সালা হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। ছয় বছরকারের নবীজিকে রেখে আমেনা চিরদিনের জন্য চলে যায়, এই জন্য আল্লাহর নবী ডাক দেয় উম্মতেরা রে, এই মাতা পিতার মনে কষ্ট দেওয়া যাবে, মা বাবার মোহাব্বত মস্ত বড় দৌলত, যেরকম মাতা পিতার মোহাব্বত মস্ত বড় দৌলত, এই মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি আল্লাহ ওয়ালা হতে চাও, মা বাবার দোয়ার দরকার আছে কি আছে না? এই মিয়া তো ওলি গাউস কত বইছে ওয়াজকার রহমাতুল্লাহ আলাই, উনি নবীজির দেখলে সাহাবি হইতেন, যেরকম কি হইতেন? কিন্তু না নবীর আমলে মা অসুস্থদের কারণে নবীর সঙ্গে দেখা করতে পারে নাই, মার খেদমত করছে, নবীজির কাছে চিঠি লেগেছে, অগর নবীজি আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার মার সঙ্গে যদি আর কি যদিও কেউ নাই, কিন্তু আমি আইসা গেলে মা কষ্ট পাবে। আল্লাহর নবী জবাব দেই, ওয়াসকারনি রে, তুমি তোমার মার খেদমত করো। সুবহানাল্লাহ, তাহলে আমার বাবারা ভাইয়েরা এই মার খেদমত কইরা ওলি হইছে কি হইছে না? মাতার পিতার খেদমত চাইরা না কইরা? এ আমার বাবারা, এ আমার মা বোনেরা, মা বাবা সবচেয়ে বড় ওলি, যেরকম ঠিক না বেটি? সবচেয়ে বড় ওলি। পিসাব দোয়া করলে কবুল হইতে পারে নাও হইতে পারে, আলেম দোয়া কবুল করলে হইতে পারে না হইতে পারে, ইমাম দোয়া কবুল করলে হইতে পারে নাও হইতে পারে, মাতা পিতা দোয়া করলে বন্ধুকে গুলি ভিতা দিতে পারে, মাতা পিতার দোয়া ভিতা দিতে পারে না, ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, এরে আমার সবচেয়ে বড় ওলি। এই জন্য মহান আল্লাহর হকের পরে মাতা পিতার কথা আল্লাহ তুলে ধরছে, সুবহানাল্লাহ। বনি ইসরাঈল একজন আবেদ আল্লাহ ওয়ালা দোয়া করলে দোয়া কবুল, জুরাইজ করে নাম, উনি রাত দিন চব্বিশ ঘন্টা পাহাড়ের ভেতরে গুহার ভেতরে আমল করতেন। একদিন মা গিয়া ডাকতেছে, জুরাইজ রে, ডাকে সারা দেই নাই। দ্বিতীয়বার বলল, জুরাইজ, ডাকে সারা দেই নাই। তৃতীয়বার বলল, জুরাইজ, ডাকে সারা দেই নাই। উনি নামাজ পড়ে, কি নামাজ পড়ে? নফল নামাজ। কি নামাজ? নফল। তো মাসলা হচ্ছে, মা বাপ যদি নফল আমলরত অবস্থা বাধা দেয় ডাকে, নফল আমল ছেড়ে দিয়া মাতা পিতা ডাকে সাড়া দেওয়া, নফল আমল ছেড়ে দিয়া মাতা পিতা ডাকে সাড়া দেওয়া, উনি তার মাসলা মাসেল জানে না, উনি ডাকে সাড়া দেই নাই, মা বদ্দা দিছে। আল্লাহ, জুরাইজরে বেশ্যা মহিলা দিয়ে অপমানিত করিও, বদ্দা দিছে কে? জুরে গো না কে? মা বদ্দা দিছে, আল্লাহ তো কবুল করে লিছে। এদিকে ওই পাহাড়ের মধ্যে এক বেশ্যা মহিলা জিনা কইরা বাচ্চাও প্রসব হয়ে গেছে, সর্দারা বলছে, এই মহিলা কার সঙ্গে জিনা করছ? হ্যাঁ, মহিলা তো বইলা দিছে, ওই যে পাহাড়ের ভিতরে একজন আল্লাহওয়ালা জুরাইজ থাকে, উনি করছে এই কাজ, নাউজুবিল্লাহ। কর সর্দারা বলে, এই যুবকরা, এই মৌলবীরে ধরে নিয়াও। ধরে নিয়েছে, এই মৌলবী কী করছো? এই মহিলার সঙ্গে জিনা কাজ করছো? কইন্যা লিল্লা। এবার জুরাইজ করছে কি? শাহাদাত আঙ্গুলের মাধ্যমে নিষ্পাপ মাসুম বাচ্চারা বলছে, এই নিষ্পাপ, তুই তো নিষ্পাপ মাসুম বাচ্চা, তুই বল তোর পিতাকে। এই ছোট বাচ্চা ফোড়ার ফোর তার জবান খুললে গেছে, বলতেছে আমার পিতা অমুক রাখাল, সুবহানাল্লাহ। সর্দাররা যুবকরা দফা হয়েছে, হুজুর মাফ করে দিন, মাফ করে দিন, আমরা ভুল করছি। না, তোমরা শুনে নাও, আমি আমার মার সঙ্গে বিয়া তুমি করেছি, মা আমাকে বদ্দুয়া দিয়েছে, তোমরা জাইন্না নাও, বুঝা নাও, বদ্দুয়ার কারণে আজকে তোমরা আমাকে অপমানিত করেছো, তোমরাও মাতা পিতার সঙ্গে বিয়া তুমি করা যাবে?
মা মা বাবার বদ্ধ আনিব না সুদ আনিব, সুদ আনিব। যুবককে এই মা বাবার বদ্ধ লাগলেন, দুনিয়া হারাবে পরকালও হারাবে, যেরকম ঠিক না বেঠিক। এই জন্য আমার বাবারা ভাইরা এই মাতা পিতার দোয়া লাগলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে ছোট লোক বড় লোক সুন্দর কালো সবাই চায় হায়াত বাড়তে, ঠিক না বেঠিক। অসুস্থ হইলে ডাক্তার দেখাই, কত কবিরাজ দেখায়, কত খনহার দেখায়, সবাই চাই বেশি দিন বাঁচতে। আল্লাহ রাসূল বলেছে এই মা বাবার এমন এক জিনিস, এমন এক বরকত, মাতা পিতা দোয়া দিলে আমার আল্লাহ তোমার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেবে। সুলাইমান আলাইহিস সালামের আমলে হুজুরের সিংহাসনটা সমুদ্রে মধ্যচল গেছে, গিয়া দেখে সাগরের মধ্যচলে পানি খুব ঘুরতেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জবাব দেই, দানব রে সমুদ্রের মধ্যচরে দেখো তো কি আছে, ডুব দে। দেখে ওই সমুদ্রের মধ্যস্থলে একটা মিনারা, মিনারার ভিতরে একজন যুবক তসবিহ হাতে নিয়ে জিকির করতেছে, মাথায় পাগড়ি হাতে তসবিহ। এ যুবক কে তুমি, কি পরিচয় কোথায় পারি? ভগবান আল্লাহর নবী, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ বলতেন না, আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। সুলাইমান আলাইহিস সালাম তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত 5000 বছর। যেরকম কত হাজার, বয়সটা কম না বেশি? আল্লাহ আকবার, হুজুর তো আশ্চর্য ছিল, সুবহানাল্লাহ, এত লম্বা হায়াত কোন আমলের বিনিময়ে? আমি আমার বাবার খেদমত করেছি, বাবা খুশি হয়ে আমারে দোয়া দিছে, প্রভু আমার হায়াত সন্তানের প্রতি আমি খুশি, আপনি খুশি হয়ে যান আর সন্তানের হায়াত লম্বা করে দেন। সুবহানাল্লাহ। আমার বাবা ইন্তিকালে পর মার খেদমত করলাম, মা খুশি হইয়াম আমার দোয়া দিছে, প্রভু গো আমি আমার ছেলের প্রতি খুশি, আল্লাহ আপনি আমার ছেলের এমন জায়গা থেকে ইবাদত নিয়েন যে জায়গায় ইবলিস শয়তান হামলা না করতে পারে। সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা মা দোয়া দিছে এমন জায়গা থেকে ইবাদত নিয়েন যে জায়গায় ইবলিস শয়তান হামলা না করতে পারে। এবার যুবক বলে আমার মা বাবার ইন্তিকালে পরে আমি একদিন নদীর কিনা গেলাম, গিয়ে দেখি ওই যে সুন্দর মিনারাটা সাদা চকচক চকচক করতেছে। আমি কাছে যাওয়ার পরে দরজা জানালা খুলে গেল, দরজা জানালা খোলার সাথে সাথে আমি ওটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকার সাথে সাথে আমাকে গভীর সমুদ্রে নিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আনার ফল আসে। আমি যে নদীর ভিতরে একা একা থাকি, বই নাই চিন্তা নাই, আমার মহান আল্লাহ সেখানে দীর্ঘদিন রেখেছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জবাব দেই, যুবক রে তুমি কি আমাদের সঙ্গে দুনিয়াতে থাকতে চাও? না গো আল্লাহর নবী, আমি যেখানে আছি সেখানে শান্তি আছে, আমাকে সেখানে চলে যেতে দে। তাহলে মাতা পিতার খেদমত করলে লস না লাভ? আল্লাহ হায়াত বাড়াবে, ঠিক না বেটি? আচ্ছা যাক, মনে করেন আপনার ফাঁস ভাইয়ের মধ্যে সাইর ভাই আব্বা আমার খেদমত করেন, আপনি করেন বরকতরা বুঝছেন, আপনি করেন, আপনি খাওয়ান, আপনি সেবা চিকিৎসা টাকা পয়সা যা খরচ আপনারই, এবং এই মা রুসিলা আর অন্যান্য আত্মীয় স্বজন আপনার ঘরে আসে, যেই ঘরের মধ্যে মেহমান আসে এই ঘরের মধ্যে বরকত আসে। সুবহানাল্লাহ। কোন আচ্ছা যাক বাবারা, বরকত যদি আমরা বুঝতাম তাহলে আরও পাগল হয়ে যাব, চোখে দেখি না। হ্যাঁ মিয়া, অন মনে করেন আপনি কুটিটার মালিক,
ওন আল্লাহ কুটিটার মালিক বানাইছে, ওন আল্লাহ এমন গজব ছেড়ে দিছে, ফেরালাইছে রুগী। কিছুদিন আগে ইটনা গেছিলাম এক প্রোগ্রামে, এক যুবক কয় হুজুর আমি আপনার বইয়ের ইউটিউবে শুনি, আমি আপনার বক্তা হুজুর, কো আমার তো ফেরালাইছে রুগ হইয়া এই কোমর থেকে নিয়ে নিচ পর্যন্ত একদম বেহুশ, মানে একদম অসল, লড়তে পারে না। কো মা এবং ভাই বউ যদি আমার নিয়ে গোসল করা এটা একটু শান্তি পায়, আর নাহলে আমি চার দিন পাঁচ দিন পরে পরে গোসল করুন লাগে। ও চিন্তা করলো আমার শৈলীর রুম দাঁড়াই গেছে, আরে এই যুবকটা আকো ঘুমতে উঠলে হুজুর যে একটা কষ্ট ব্যথা হয়ে শরীরে, হুজুর সহ্য করার মতো নাই, আমার শরীরের লোম দাঁড়াই গেল, আমার আল্লাহ যে মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ সুস্থ রাখছে, ঠিক না বেঠে? এ ভাই ওখানে মনে করেন বারবার ফর্সা করতে গেলে একটা, এখন মনে করেন আরেকজন লোক ঘুমাই গেল, হের ঘুমটা গাড়ি লাগছে, ওখান তো ডাক দিয়ে মনে কষ্ট হইব কি হইব না, তাহলে এবার চিন্তা করেন আল্লাহ যদি অর্ধেক অসল করে দে আমার কুটিটা কোনো মূল্য আছে? জায়গা জমি বাড়ি ঘর কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই বাবারা। অসুস্থ হইলে বুঝবেন সুস্থতার কি কদর, ঠিক না বেটি? আচ্ছা আব্বা আমার খেদমত করলে আব্বা আমারে বলতেন অটোমেটিক, আল্লাহ তো দেখতেছই, আল্লাহ তো সাক্ষী, আল্লাহ সাড়ে তিন হাত বডিরে বাবারা আপনি আমারে সুস্থ রাখবো, সুবহানাল্লাহ। আচ্ছা দুই নাম্বার, আপনার ছেলে মেয়ে ওই আপনার বার্ধক্য অবস্থা ছেলে মেয়ে আপনি আমার খেদমত করবো, আর ওয়াজ করে বোঝাতে হবে যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম মনে থাকবো তো ইনশাল্লাহ আমার বাবারা ভাইয়েরা কাজী। কিন্তু আজকে আমরা কিন্তু অনেকে মনে করি যারা সালাক সুতু যে আব্বা আমরা চিকিৎসা করছি না, খাওয়াইছি না, আমি বাচ্চা গেছি না, বাঁচলেন না, এটা আপনার আমার কফাল ফুরা, কফাল ফুরা, ঠিক না বেটি? যারা আব্বা আমার সেবা যত্ন করছে এদের ভাগ্য বলো, ঠিক না বেটি? আচ্ছা যা, এরপরে আল্লাহ পাক আল্লাহ বলে তোমার কাছে বার্ধক অবস্থা বুঝে এক নাম্বার উফ শব্দ ব্যবহার করা যাবে। উফ শব্দের ব্যাখ্যা কি? তাফসীরে কি লেখছে আব্বা মা বুড়া হইলে কিন্তু দেখবেন বলছে মিজাজ খিট খিট হয়ে যায়, বেশি বেশি কথা কো, আছে কি আছে না? তখন আপনি কিন্তু কথা এই অস্ত ফির ফির করো না, তোমার ফির ফির আর ভালো লাগে না, এই কথা বলা যাবে? দেখবেন শিশুরা কিন্তু বেশি বেশি কথা কো, আব্বা কই যাইবা, কিতা করবা, এমন আছে না?